আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গুড় দিয়ে তৈরি তেলের পিঠা যারা একেবারেই নতুন আর পিঠা তৈরি করতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পড়েন পিঠা কাঁচা থাকে ফুলে না তাদের জন্য আমার আজকের এই রেসিপি এই পিঠাটা চার থেকে পাঁচ দিন পর্যন্ত এরকমই ফুলকো আর ভিতরটা সফট থাকবে আশা করি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী এর জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করব এর জন্য নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা হাফ পানি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুড় এইখানে আপনারা সেম প্রসেস ফলো করে চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন এখন প্রথমে আমি সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো লামস না থাকে মিশানো হয়ে গেছে চুলাটাকে এখন আমি অন করে দিব আর মিডিয়াম হিটে এটাকে অনবরত নাড়তে থাকবো চার পাঁচ মিনিট নাড়ার পর লক্ষ্য করবেন যে মিশ্রণটা আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে যাচ্ছে আর এই মিশ্রণটা যখন ঠিক এরকম ঘন হয়ে যাবে আমি চুলাটাকে বন্ধ করে দিব মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নিব। অন্যদিকে বড়ো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম একটা চাল নেই এখানে আমি নিয়েছি ফ্রেশ চালের গুঁড়া এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি টোটাল তিন কাপ পরিমাণ আর আমি চালের গুঁড়াগুলোকে এভাবে চেলে নিব। চেলে নিলে ব্যাটারটা অনেক স্মুথ হয় আর পিঠাটাও ভালো হয় এখানে আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন তারপর দিয়ে দিলাম মতো লবণ এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব তারপর একসাথে ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে এখানে পানি অ্যাড করা যাবে না প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আরো ওয়ান ফুট কাপ পরিমাণ গুড় আমি এখানে দিয়ে দিয়েছি এখানে আমি টোটাল হাফ কাপ পরিমাণ গুড় দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি পানিটা অবশ্যই অল্প অল্প দিয়ে বুঝে তারপর ব্যাটারটাকে তৈরি করতে হবে লক্ষ্য করুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে তেলের পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হয় না আর খুব বেশি ঘন হয় না অন্যদিকে আমি চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল মাঝারি আছে ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আপনি আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করতে পারবেন চুলার আঁচটাকে মাঝারি অবস্থায় আমি রেখেছি আর অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কড়াই নিতে যাতে পিঠা দেওয়ার পর নিচে থেকে লেগে না যায় যখন উপরে ভেসে উঠেছে ঠিক এক মিনিট পর এটাকে আমি উল্টে দিচ্ছি যাতে দুই পাশ থেকে সুন্দরভাবে ভাজা হয় আপনারা এই পিঠাটা সাথে সাথেই তৈরি করতে পারবেন আর সবগুলো প্রসেস ফলো করে যদি আপনারা পিঠাটা তৈরি করেন আশা করি আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো আর সফট হবে এরকম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমি আবারও বলছি অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কড়াই নিতে যাতে পিঠার বেটাটা দেওয়ার পর নিচে থেকে লেগে না যায় আর এরকম হাতলোলা একটা চামচের সাহায্যে দিবেন তাহলে দিতে সহজ হয় কারণ তেলটা অনেক গরম থাকে যাতে হাতে লেগে না যায় উপরে যখন বেশি উঠবে তারপরে এটাকে উল্টে পাল্টে আমি দুই সাইড থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এইভাবে পিঠা তৈরি করলে একটা পিঠাও খারাপ হবে না একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো এরকমই ফুলকো থাকবে আর ভিতরটা ঠিক এরকমই সফট থাকবে খেতে মাসাল্লাহ অনেক মজার আশা করি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ